Hi friends, welcome to a brand new vlog of Judo's Dhamaka. Mukhosher Arale Ke. Anjam Pathirer Bangla remake Mukhosh dekhbar jonno amra jacchi ajke Nondone. Tarpor dekhe review ta apnader samne ami pesh korbo. Kintu tar age ekta kotha, please like, share, subscribe my channel and also like and follow my Facebook page Judo's Dhamaka. Let's do the Dhamaka. Amader gari ege chollo Nondoner dike. আকাশে একটু কালো মেঘের আনাগোনা হয়েছে। নন্দন পৌঁছে গিয়েছে। নন্দনে আচমকা লোডশেডিং হয়ে গেছে এবং প্রথমবার জীবনে নন্দনে আমি দেখলাম লোডশেডিং হয়েছে বলে সিনেমা বন্ধ আছে। নন্দনে দেখলাম মুখোশ, যে ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, চান্দ্রিক ঘোষ, আরো অনেকের মধ্যে কে আছেন তার নামটাও হ্যাঁ আমি ডিসক্লোজ করে দেব, কারণ বেশ কিছুদিন হয়ে গেছে। এখন ডিসক্লোজ করলে বা রহস্য ফাঁস করে দিলে কোনো ক্ষতি হবে না। আপনারা বেশিরভাগই এই ছবিটি দেখে ফেলেছেন তা আমি জানি। তবে নন্দনে গিয়ে একটা জিনিস ভালো লাগলো, সমস্ত কোভিড বিধি মেনেই কিন্তু সিনেমা প্রদর্শন হচ্ছে এবং মানুষের উৎসাহ কিন্তু দেখবার মতো। কালকে কিন্তু লাইন পড়েছিল, হ্যাঁ ইভিনিং শোতে লাইন দিয়ে কিন্তু মানুষ ঢুকে দেখেছিলেন ছবিটি। এবার বলি ছবি দেখে কেমন লাগে। ছবির মূল চরিত্রে আছেন অনির্বাণ ভট্টাচার্য, তিনি হচ্ছেন কলকাতা পুলিশের রেসিডেন্ট ক্রিমিনোলজিস্ট কিংসুক রায়। পুলিশের বিভিন্ন বড়কর্তার চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয় ঘোষ এবং আরো অনেক। অনির্বাণ ভট্টাচার্য প্রসঙ্গে বলতে পারি তার এই অভিনয়টা আমার ভালো লাগে। তাকে সবসময় মনে হয়েছে অত্যন্ত অপ্রস্তুত, ঠিক কেন তাকে মানাচ্ছে না এরকম একটা ভাব আমি বলতে পারবো না, কেন সবসময় যেন একটা কিন্তু ভাব অভিনয়, হেজিটেশন। একটা খুন হতেই কিংসুক কি করে বলে দিল সেটা সিরিয়াল কিলিং, সেই ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না, না ঢুকলো না। চান্দ্রেয় ঘোষ যেটুকু সুযোগ পেয়েছেন ঠিকঠাক করেছেন। অনির্বাণ চক্রবর্তীর মধ্যে একেন বাবুর ভাবটাই ফুটে উঠছিল এবং ছবিটার কথা যদি বলেন ছবির পরিচালক হচ্ছেন বিশ্বা দাশগুপ্ত, সুরকার নবরুণ ঘোষ। এই ছবির বেশিরভাগটা দেখেই আপনার মনে হবে কতক্ষণে শেষ হবে। ছবিটা একদম শেষের দিকে গিয়ে কিছুটা গতি পেয়েছিল, কেন সেটা বলছি পরে। কিন্তু আপনি যদি আঞ্জাম পাথিরা মানে মূল মালায়ালাম ছবিটি দেখে থাকেন তাহলে এই ছবি দেখে আপনার একেবারেই ভালো লাগবে না। যদি না দেখে থাকেন তাহলে হয়তো একবার ওয়ান টাইম ওয়াচ। আঞ্জাম পাথিরার মধ্যে যেমন ছিল এক সিরিয়াল কিলার, শহরে একের পর এক খুন করছে, পুলিশকে খুন করছে এবং পুলিশ এনি বিভ্রান্ত, পুলিশের সিস্টেম হ্যাক হয়ে যাচ্ছে, সবকিছু এখানে দেখানো হয়েছে, তাতেও ছবিটা দাঁড়ায়। একটি সিন আছে যেখানে দেখা যায় একটি রেফ্রিজারেটরের মধ্যে একটি বিভৎস ভাবে খুন হওয়া মৃতদেহ আবিষ্কার হলো, পুলিশকর্মী ইন্দ্রনীলের মৃতদেহ। সেই দৃশ্যটি দেখে হ্যাঁ আপনি আমার হাসি কি বুঝতে পারছেন, ওটা হল হাসছি, কারণ যে বিভৎস ভঙ্গিতে বিদঘুটে ভঙ্গিতে ভেঞ্চি কেটে ভদ্রলোক মানে যিনি ইন্দ্রনীলের ভূমিকা অভিনয় করেছিলেন তিনি বসেছিলেন ফিটের ভেতরে, সেটা দেখে কেউ আমি নিজে দেখুন হেসে ফেলছি। এটা এটা ন্যাচারাল হচ্ছে হাসি, আমি এখনো হাসি কন্ট্রোল করতে পারছি না সেই দৃশ্যটি মনে করে। ওটা হল অন্তত 5-6 মিনিট ধরে সেই দৃশ্য চলাকালীন হেসেছে। মূল ছবিতে এই দৃশ্যটি ছিল একটি ভয়ঙ্কর দৃশ্য, দেখে বেশ ভয় লেগে যায় এবং পায়েল দিয়েও যেভাবে একেবারে আঁতকে উঠলেন সেটা দেখেও মানুষ হাসল। পুলিশকর্মী ইন্দ্রনীলের মৃতদেহ যে পাওয়া গেছে সে বিষয়ে বললাম। এবার শুধু ভেঞ্চি কাটা নয়, সুকুমার রায়ের একটি ছড়া ছিল, পরীক্ষায় গোল্লাপে হাবু পেরেন বাড়ি, চোখ দুটি তার ছানা পড়া, মুখখানি তার হাড়ি, চোখ দুটি ছানা পড়ার মতো দাঁত খিচিয়ে তিনি বসে আছেন। এটি দেখুন আমি ন্যাচারালি হেসে ফেলছি বলতে গিয়ে, কিন্তু এখনো অব্দি এই দৃশ্যের কথা মনে করলে আমার হাসি পেয়ে যাচ্ছে। নবরুণ বোসের আবহ সঙ্গীত যথাযথ ভালো লেগেছে। এই ছবির সম্পাদক সুমিত চৌধুরী এবং ডিওপি শুভঙ্কর ভর। মূল গল্পে ছিল নেকড়ের মুখোশ পরে এক ব্যক্তি অপহরণ করছে, এখানে সেটা ভেড়ার মুখোশ বা ল্যাম্প গডের মুখোশ পরে করা হয়েছে। কিন্তু পরিচালনায় প্রচুর খাম থেকে গেছে। আপনি হাতের কাছে একটি তৈরি জিনিস পাচ্ছেন, তৈরি বস্তু পাচ্ছেন, সেইটারই আপনি ভাবানুবাদ করছেন। এটি অফিসিয়াল রিমেক, কিন্তু ভাবানুবাদিত হয়েছে পুরো বিষয়টাকে বাঙালিয়ানায় ভরপুর করে তোলা, সেই প্রেক্ষাপটে মূল কলকাতাকে দেখানো, বাঙালি টেম্পারামেন্টে ভরিয়ে তোলা, সবকিছুই হয়েছে। কিন্তু কোথায় যেন ফাঁকি থেকে গেছে অভিনয় দিক দিয়ে বলতে পারি। সবচেয়ে যার অভিনয় ভালো লেগেছে তার নামটি ট্রেলার টিজার সব জায়গায় লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু ইতিমধ্যে মনে হয় আপনারা জেনে গেছেন কার কথা বলতে যাচ্ছি আমি, টোটা রায়চৌধুরী। আমি বলেই দিচ্ছি আমি আর এই গোপন করতে পারবো না, রহস্যের খাসমহল তৈরি করে লাভ নেই, বেশ কিছুদিন হয়ে গেছে ছুটি রিলিজ করেছে,
টোটা রায়চৌধুরী হচ্ছেন এই ছবির খলনায়ক। খলনায়ক না বলে তাকে অ্যান্টি হিরো বলতে পারেন। ডক্টর পল এই চরিত্রে তিনি অভিনয় করেছেন এবং তার অভিনয় হচ্ছে এই ছবির সেরা চমক। তিনি এত পরিমার্জিত, এত সুন্দর অভিনয় করেছেন, এত সুন্দর তার বাচন ভঙ্গি, সবকিছু দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে। আবার বিভিন্ন রেফারেন্সও এসেছে, যখন অনির্বাণ ভট্টাচার্য মানে কিংসু ছাত্রাবস্থায় তার আইডল ডক্টর পলের সাথে প্রথম সাক্ষাৎ হচ্ছে, সে বলছে আমার মনে হচ্ছে যেন ফেলুদাকে দেখছি। এইবার টোটা রায়চৌধুরী, যিনি স্মিত মুখার্জির ওয়েব সিরিজে ফেলুদা করেছেন বা করছেন, তিনি আবার বললেন আমার আবার ব্যোমকেশকে বেশি ভালো লাগে, যেহেতু অনির্বাণ ভট্টাচার্য হইচইয়ের ওয়েব সিরিজে ব্যোমকেশের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন। এইটা রেফারেন্সটা খারাপ লাগেনি। ডাচ শিল্পী ইয়ান ভার্মিয়ারের গার্ল উইথ দ্য পার্ল ইয়াররিং ছবিটির প্রতিলিপি কিংসুকের ঘরে টাঙানো দেখে বেশ ভালো লাগলো। আবার রাই এবং কিংসু এদের মধ্যে যখন কথাবার্তা হচ্ছে তখন ঋত্বিক ঘটকের বিখ্যাত ডায়ালগ ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো এইটিকেও ব্যবহার করা হয়েছে, রাই বলছে কিংসুককে। আবার দুজনের মধ্যে সেই দৃশ্যেই কথা বলতে বলতে শার্লক হোমসের প্রসঙ্গ এলো, রাই বলল শার্লক, এবং সঙ্গে সঙ্গে শার্লক সিরিজের থিম মিউজিকটি বাজানো হলো, সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। কিন্তু ভালো লাগা বলতে এই অল্প কিছু পরিমাণ, বেশিরভাগটাই হচ্ছে যা বললাম চোখ দুটিতে ছানা পড়া ওই রকম কেস। গোটা ছবি দেখতে দেখতে আপনার মনে হবে ছবি কখন শেষ হবে, শেষের দিকে একদম শেষের দিকে গিয়ে ছবিটা একটু গতি পেয়েছে, এবং শেষটা যেহেতু আমি আঞ্জাম পাত্র অনেকবার দেখেছি, আমি আগে থেকেই জানতাম কি হতে যাচ্ছে, তাও শেষটা দেখে আপনার অত খারাপ লাগবে না। এবং একটি বিশেষ ভূমিকায় আছেন সোহিনী সরকার, তার অভিনয়টি যথাযথ হয়নি। এই দোষগুলি কার, পরিচালকের দোষ না অভিনেতা অভিনেত্রীর দোষ না কিসের দোষ আমি বলতে পারবো না, কিন্তু একটি ভালো টানটান উত্তেজনাপূর্ণ ছবি আঞ্জাম পাথিরার যে এই ভার্সন দেখতে হবে সেটা আমি কল্পনা করি। আমি আঞ্জাম পাথিরার লেভেলে যে হবে না এই ছবিটি তা ট্রেলার দেখেই কিছুটা আন্দাজ করেছিলাম, কিন্তু এই লেভেলের হবে সেটা আন্দাজ করিনি। এই কঠোর সমালোচনা, এই কঠোর সমালোচনার পরে তো কিঞ্চিত মিষ্ট দ্রব্য পরিপূর্ণ কথাবার্তা শুনতে ভালো লাগে, তাই যারা ভালো ভালো বলেছেন সেই সব পাবলিক ওপিনিয়ন গুলিকে কালেক্ট করে আপনাদের সামনে আমি পেশ করছি। কেমন লাগলো? অনেকদিন পরে মানে প্রায় লকডাউনের পরে মানে বাংলা ছবি এসে দেখছি, মানে এটা ভাবা যায় না। সাদা গুপ্তর কাজ তো অবশ্যই ভালো, তার সাথে সাথে মানে কি বলবো, মানে টোটা রায়চৌধুরীকে অনেকদিন বাদে বাংলা সিনেমায় এখনো যে টোটা রায়চৌধুরীর দেওয়ার আছে অনেক কিছু, এটাকে আর কি মানে এখনো প্রমাণ করে দিল আর কি 2021 এসে। এটুকু অবশ্যই অনির্বাণ ভট্টাচার্য এক কথায় মানে অনবদ্য। আপনার নাম? এস চ্যাটার্জি। কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে? আর ভিলেন যিনি করলেন টোটা রায়চৌধুরী, আমার তো মনে হয় একটা স্পার্ক কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। কার অভিনয় সবচেয়ে ভালো লাগলো? অনির্বাণ অভিনয়। মূল ছবিটা কি আপনি দেখেছেন অঞ্জাম পাথিরা মালায়ালাম ছবিটা? শীঘ্রই ফিরছি, কিন্তু তার আগে প্লিজ আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা শেয়ার করুন এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা।